গোটা বাড়ি ধ্বংসস্তূপ, পুড়ে ছাই যাবতীয় আসবাব, 100 দিনে জব কার্ড থেকে আধার কার্ড নস্যভূত সবই। রবিবার 7 সকালে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে পলাশটিহায় অগ্নিকাণ্ড। আশ্রয়হীন সামান্য দিনমজুর উপাসী হেমব্রম এবং তার পরিবার এদিন সকালে বাড়িতে একাই ছিল। উপাসী হেমব্রমের ছোট ছেলে। সকাল 8টার পরে বাড়ির মিটার বক্সে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই অগ্নিগ্রাসে চলে যায় গোটা বাড়ি। প্রতিবেশীরা ছুটে আসেন, খবর যায় দমকলে। আমি তো ছিলাম না ঘরে, আমি তো ইয়ে কারেন্ট থেকে শর্ট সার্কিট করে হয়েছে, আমার সব শেষ হয়ে গেছে। সব 6-7 লাখ টাকার মতন জিনিস ছিল, তারপরে টাকা ছিল 12,000 মতন টাকা ছিল। দিন মজুরি কাজ করে, না কাজ করলে খেতে পাবো না, আমি কাজে চলে গেছি। তারপরে আগুনটা কিছুক্ষণের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে, ততক্ষণে যা ক্ষতি হবার হয়েই গিয়েছে। দমকলে অনুমান শর্ট সার্কিটের জেরেই বিপত্তি। সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে, সমস্ত কিছু, মানে ওনার একটা ছোট পেনশন পেতো সেটাও গেছে, ছেলের পড়ার বই থেকে আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কিছু কিচ্ছু নেই, মানে একদম নিঃস্ব হয়ে গেছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, ফায়ার ব্রিগেড এসেও দেখে গেছে, ওনারা বললেন হ্যাঁ শর্ট সার্কিট থেকে হয়েছে। এভাবে আমরা গভর্নমেন্ট কাছ থেকেও সাহায্যের চেষ্টা চালাচ্ছি, যেভাবে উনি আবার ফিরে দাঁড়াতে পারেন, এবং এলাকার মানুষ সবাই সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দিয়েছে আমার এখন থেকে, এবং আমিও ওনাদের সাথে সবসময় রইলাম। বরাত জোরে রক্ষা পেয়েছে উপাসীর ছোট ছেলে। ধোঁয়ায় গুরুতর অসুস্থ অবস্থায় 8ম শ্রেণীর ওই ছাত্রকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান।